ওকে, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা ইউনিট 33 মেক সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি পার্ট 2 তে আমার মেক সেন্টেন্সের প্রথম 10টি মেক সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, আজকে আরো 10টি মেক সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে তোমাকে এটা একটু বলে দিই, মেক সেন্টেন্স করার সব থেকে বড় নিয়মটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেহেতু তোমরা ফোরে পড়ো আর তোমাদের স্কুলে এখন পর্যন্ত টেন্সটা খুব ভালো করে শেখায় নাই, মানে তুমি মণিপুর স্কুলে পড়ো তাই বললাম, আর আমার সকল ভিডিওগুলো আমি মণিপুর স্কুলের সিলেবাস অনুযায়ী করেছি, তো তোমাদের মণিপুর স্কুলে ক্লাস ফোরে এখন পর্যন্ত টেন্সটা ওইভাবে শেখায় নাই, শেখাইলে তোমরা আরও ভালো করে মেক সেন্টেন্স করতে পারতে। তো এখানে সাবজেক্টটা কি, হি সি মানে কোনো ব্যক্তি বস্তু এরকম জিনিসগুলো, হি সি, রহিম, করিম কারো নাম, আই, উই, ইউ, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি, কোনো কাজ, যে কোনো কাজ, এরপরে তুমি যেটা করবা কাজের উদ্দেশ্য। তো এই জিনিসগুলো যদি তুমি একসাথে করতে পারো তাহলেই তোমার মেক সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, যে আমি খেলছি, আই প্লে, এখন আমার খেলা যে জিনিসটা, যে কোন কাজের মাধ্যমে, মানে ওইটার উদ্দেশ্য বলতে বোঝায় যে যে আমি কি খেলছি, আই প্লে, আমি খেলছি, তো কি খেলছি এটা কি এখনো ক্লিয়ার হয়েছে? তো আমরা একটা বাক্য বলতে গেলে সাধারণত ক্লিয়ার করে বলি। ধরো তুমি তোমার আম্মুকে বলছো আমি খাচ্ছি, তোমার আম্মু তোমাকে আবার জিজ্ঞেস করবে কি খাচ্ছ, ভাত। তো এটাকে তো তুমি একবারেই বলতে পারো আমি ভাত খাচ্ছি। তো ওই যে ভাত, ভাত হচ্ছে তোমার কাজের উদ্দেশ্য, মানে কাজটা কি কাজ করা হচ্ছে। তো আই প্লে ফুটবল, এটা হচ্ছে আমার উদ্দেশ্য যে আমি ফুটবল খেলছি, আই প্লে ফুটবল। তো এভাবে করে তুমি মেক সেন্টেন্স তৈরি করতে পারবে, যার মাধ্যমে তুমি সহজেই মেক সেন্টেন্স গুলো করতে পারবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব একসাথে রেখে বাকিগুলো তুমি লিখে দাও, দেখবে সহজেই মেক সেন্টেন্সটা হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আরো 10টি মেক সেন্টেন্স নিয়ে আলোচনা করবো বলেছিলাম, দেখে নাও সেই 10টি। প্রথম হচ্ছে স্টাডি, অর্থ পড়াশোনা করা বা অধ্যয়ন করা বা পড়া। আই স্টাডি মাই লেসন্স, আমি আমার পাঠগুলো অধ্যয়ন করছি। প্রত্যেকটা বানান ঠিক করে পড়ে নেবা আর এটা খাতায় অবশ্যই ই করে নেবা, তাহলেই সহজ হয়ে যাবে। ট্রাই অর্থ চেষ্টা করা, ট্রাই অর্থ চেষ্টা করা। আই ক্যান ট্রাই বেস্ট, আমি পারি সর্বোচ্চ চেষ্টা করতে। ইরেগুলার, রানা ইজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট, সবাই কোথায় ভুল করে জানো, এইখানে আই এর আগে অ্যান বসে। কেন আই এর আগে অ্যান বসে এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। তোমাদের ভাওয়েল শিখাইছে কি না এটা জানি না, আমি যতদিন দেখেছি এখন পর্যন্ত ভাওয়েল শিখাইনি, তবে হ্যাঁ তোমাদের কোর্স বুকে একটা ভাওয়েলের বই ছিল, অধ্যায় ছিল, সেটা আর কি তোমরা মুখস্থ করছো। যেমন এ, ই, আই ও ইউ, মানে এ আই ই ও ইউ, যে পাঁচটা ওয়ার্ড আছে এই পাঁচটা ওয়ার্ডের আগে অ্যান বসে, সরি লেটারের আগে, এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটারের আগে সবসময় অ্যান বসবে। কিছু ব্যতিক্রম আছে, সেটা উপরে ক্লাসে গেলে শিখে যাবে। ব্যতিক্রম হচ্ছে ইউর মতো যদি উচ্চারণ হয় তাহলে ওটা বসে না, যাকে এখানে আর্টিকেল করাইতে বসিনি, তুমি এ ই আই ও ইউ যদি থাকে কোনো ওয়ার্ডের আগে তাহলে তোমার অ্যান বসবে। ঠিক সেই সুবাদে এখানে আই ছিল তাই এখানে অ্যান বসছে, রানা ইজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট। ইট, আই ইট রাইস, এটা তো সহজ, রান অথবা দৌড়ানো, আই ক্যান রান ভেরি ফাস্ট। মেড, আই মেড এ কেক। ফ্রুট, আই ইট সাম ফ্রুটস, আমি কিছু ফল খাই। গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস, মানে গরু ঘাসের উপরে বেঁচে থাকে, তো তুমি এখানে চাইলে দিতে পারো হি সেট ইন দ্য গ্রাস, সে ঘাসের মধ্যে বসে আছে, বা হি সেট অন দ্য গ্রাস, সে ঘাসের উপর বসে আছে, ইন দ্য গ্রাস তো হবে না, হবে হি সেট অন দ্য গ্রাস, তো তুমি এটাই লেখো, দ্য কাউ লিভস অন গ্রাস। টক, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলছি, টক, আই টক টু হিম, আই টক অ্যাবাউট হিম, আই টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলছি, এরকম। তো এটা দিয়ে তুমি এটাই লিখতে পারো খুব সহজে। এরপর হচ্ছে শাইন, অর্থ কিরণ দেওয়া, মানে আলোকিত করা, সূর্যের আলোটা যে পৃথিবীতে আসে এটা হচ্ছে শাইন। দ্য সান শাইন্স ইন দ্য স্কাই, সূর্য আকাশে কিরণ দেয়, আকাশ থেকে কি করে কিরণ দেয়। তো এখন তোমার কাজ হচ্ছে এই মেক সেন্টেন্সগুলো খাতায় এই 10টা উঠাও, এই 10টা উঠাই তুমি এইচডব্লিউ কমপ্লিট করে ফেলো, তাহলেই তোমার মেক সেন্টেন্স
ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি আরো দুই পার্টের মধ্যে 10টা 10টা করে সবগুলো কমপ্লিট করে দিব। ওকে, ভালো থেকো, অবশ্যই এসডাব্লিউ করে নিও।